বন্ধু, আজকে আমরা আলোচনা করব বিইসিএল এর থ্রুতে আবারও নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ত্রিপুরা থেকে রয়েছেন, আপনার সফটওয়্যার সংক্রান্ত বিষয় ধারণা রয়েছে যে তাদের থ্রুতে অনেকগুলো নিয়োগ হয়। আজকে আমরা আলোচনা করছি বিইসিএল থ্রুতে যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে কী কী রয়েছে এবং আপনারা যারা ইন্টারেস্ট রয়েছেন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশন। তবে প্রথমে বলে নিই, এইমসের মধ্যে নিয়োগটা হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মধ্যে। প্রথম নাম্বার যে শূন্য পদটা রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার, থাকবে আলটিমেটলি 50টার মতো ভ্যাকেন্সি। মিনিমাম 12 পাস লাগবে, সঙ্গে কম্পিউটার দক্ষতা এবং আলটিমেটলি টাইপিং স্পিড লাগবে। আলটিমেটলি আমরা স্যালারি পেয়ে যাবো 20,000-এর ওপরে। তবে পেশেন্ট কেয়ার ম্যানেজারে অনেকে হয়তো অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়ে। যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি প্রেফার করতে পারেন। তারপর পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর আমরা ছেড়ে দিয়েছি, বাট পোস্ট কিন্তু অনেকগুলো রয়েছে। রেডিওগ্রাফারে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, বিএসসি অনার্স ইন রেডিওগ্রাফি অর বিএসসি ইন রেডিওগ্রাফি, 3 ইয়ার্স যদি কোর্স থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনারা স্যালারিও দেখে নেবেন। মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে চাইলে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, বায়োটেকনোলজি, এগুলো যদি করা থাকলে আপনি ট্রাই করতে পারেন। সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে, মানে আলটিমেটলি আমরা প্রথম পোস্টের জন্যই সকলে এলিজিবল থাকব। এবার হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনাকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা ভিডিও নিচে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। তবে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু 12/4/2023 মধ্যে অ্যাপ্লিকেশন সেরে নিতে হবে। সমস্ত ক্যান্ডিডেটরা উপরে কোয়ালিফিকেশন প্লাস পোস্ট সংক্রান্ত বেশি ইন্টারেস্টেড রয়েছেন, আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন মোডে। আমরা ভিডিও নিচে তার লিঙ্ক দিয়ে দেবো, জাস্ট আপনি অনলাইন মোডে গিয়ে এই স্টেপগুলো অতিক্রম করে আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। দেখুন, অ্যাপ্লিকেশন করার পর আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করা হয়তো বা প্রয়োজন পড়তো, সেটা আপনি যখন স্টেপগুলো দেখবেন সেটা দেখে করে নেয়, সাইজগুলি সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়া আছে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন করতে গেলে ফি দিতে হবে, সে ফিটা অনেকটাই বেশি থাকে। আপনারা অনেকেই জানেন বিসিএলতে জেলে তো যে সমস্ত ভ্যাকেন্সিগুলি আসে তার আলটিমেটলি ফি একটু বেশি লাগে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রত্যেক বিষয় অন্তর্গত চিবিটির মধ্যে, যদি মন্ত্রী এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করেন। দেখা কমিটিতে সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।